Assalamualaikum everyone. Welcome back to Bangladeshi Sylheti blog UK. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের লগে আমার নাগামরিচ গাছের আপডেট শেয়ার করব আর কিছু নাগামরিচ হারভেস্ট করব ওগুলো আপনাদের লগে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পারা আমার নাগামরিচ গাছের মধ্যে নাগামরিচ আলহামদুলিল্লাহ। এরপরে ও গাছও দেখতে পারা রয়েছে নাগামরিচ। এরপরে ও গাছও দেখতে পারা নাগামরিচ রয়েছে আর ও গাছও আছে আলহামদুলিল্লাহ। তো আজ অনেক দিন পর রোদ দিছে আলহামদুলিল্লাহ, গরমও আছিল দেখতে পারা ওয়েদার। তো রোদ দেওয়ার কারণে গাছের গুঁড়ার মাটি একটা পারছেন ড্রাই হয়ে গেছে যেহেতু রোদ দিছে ও দেখা। আর নাগামরিচের গাছের মাঠ একটা পারা ফুলাই রয়ে গেন। তো প্রথম যেগুলো আইছে নাগামরিচের ফুল এগুলা তো আর নতুন করে আরও আরও নাগামরিচের ফুল আইর। তো আজকে আমি আপনার লগে আমি শেয়ার করবো আমার নাগামরিচের গাছের মাঝে নাগামরিচের বীজের লাগে আমি যে নাগামরিচগুলো রাখছিলাম আগামী বছরের লাগি বিশ টকি সারা করার লাগি ওগুলো আপনারা দেখতে পারা এগুলা রেডি হয়ে গেছে। কেন দেখতে পারা আমার নাগামরিচের গাছের মাঝে দুইটা মরিচ লাল হয়েছে, এরপরে ওখানে আছে আর একটা দেখতে পারা ও একটা, এরপরে ও আর একটা। তো চারটা মরিচ আমি রাখছিলাম বীজের লাগি যাতে ওগুলা থেকে আগামী বছর আমি সারা করতে পারি। ও দেখতে পারা তো ওগুলা রেডি হয়ে গেছে কি দেখতে পারা আপনারা। তো ওগুলো আজকে আমি ফাড়িয়া নিমুগি আর আমি ওগুলা থেকে সারা করবো আর আপনার লগে শেয়ার করবো। তো আগে ওগুলা রেডি যেগুলো রেডি হয়েছে বীজের লাগে ওগুলো ফাড়িলাই আর আপনার লগেও শেয়ার করি দেখতে পারা। বিসমিল্লাহ রহমানির রহিম। ও দেখতে পারা কতটুক লম্বা একটা মরিচ। এরপরে ও আছে আর একটা দেখতে পারা কতটুক বড় আলহামদুলিল্লাহ। এরপরে ও আছে আর একটা তিনটা, এরপরে ও দেখতে পারা আর একটা। ও সাইডটা আমি রাখছি বীজের লাগিয়ে রাখছিলাম। তো এগুলো রেডি হয়ে গেছি গিয়ে যার কারণে। তো আরেকটা জিনিস আমি আপনার লগে শেয়ার করি নাগামরিচের বীজ তো কি সারা করার ক্ষেত্রে আমরা অনেকে আছি আমরা নাগামরিচ একটুক লাল ওইলো আমরা ওগুলা তো কি বীজ বা খরিয়ে আমরা জার্মিনেট করি লাই বা মাটির মাঝে লাগাই সারা করার লাগি। তো অনেক সময় দেখা যায় বীজটা যদি প্রপার রেডি না হয় তো দেখা যায় আপনারা যে মাটির মাঝে লাগান বা জার্মিনেটি করেন এগুলো কিন্তু জার্মিনেট হয় না। অনেক সময় আছে মাটির মাঝে বা টিস্টির মাঝে থাকতে থাকতে এগুলো ফসি যায়গি। তো আপনারা আপনারা একটা জিনিস মনে রাখবা নাগামরিচ অথবা হদু যেগুলো আপনারা বীজের লাগে রাখেন না খেনে প্রপার রেডি না হওয়া পর্যন্ত আপনারা এগুলো হারভেস্ট করবা না তো কি সারা করবা না। যদি আপনারা প্রপার রেডি হয় আর আপনারা বীজ তো কি সারা করুন তো দেখবো আপনারা এগুলো জার্মিনেটও হইব বা মাটির মাঝেও যদি লাগান এগুলোও খুবই তাড়াতাড়ি গাছ হয়ে যাবগে। আর যদি আপনারা একটু মানে লাল হওয়ার বাদে আপনারা ওগুলা থেকে যদি সারা করেন তো এগুলো অনেক সময় আছে ফসি যায়গি মানে সারা উঠে না। তো আপনারাও জিনিসটা মাথাত রাখবা যে সময় আপনারা গাছের তো কি নাগামরিচ হারভেস্ট করবা বীজের লাগি প্রপার রেডি না হওয়া পর্যন্ত আপনারা এগুলা হারভেস্ট করবা না। তারপর আমার গাছের মধ্যে নাগামরিচ রয়েছে আলহামদুলিল্লাহ, অত বেশি নাই। তারপরে যাওই রয়েছে আলহামদুলিল্লাহ। ও দেখরা এরপরে ও তো দেখছেন আরও রয়েছে আর ও গাছও রয়েছে। আর ওখানে আমি দেখাই আপনারারে আমার বেগুন গাছের মাঝেও দেখতে পারা বেগুন ধরছে এগুলা লম্বা বেগুন বা লতা বেগুন ও দেখতে পারা আলহামদুলিল্লাহ। আর আপনারা লাগে আমি শেয়ার করছিলাম যে আমার হদু গাছের মাঝেও অনেক অনেকগুলা হদুর হয়ে আইছিল ওগুলো আমি পলিনেট করিয়া দিছিলাম। তো ওয়েদারের সময় বালা আসছে না যেহেতু ওখানে ওয়েদার একটু বালা লাগে দিছু থাকবো লাগের বালা। তো আমি আইলাম গার্ডেনার হয়ে আপনার লগে শেয়ার করি
তো ওইখানে দেখছিল আপনারা আমি ফাঁসটা সদূর হয়ে পলিনেট করিয়া দিছিলাম, তো তারপরে ফাঁসটার অবস্থা, কারণ যে সময় আমি এগুলা পলিনেট করিয়া দিছিলাম এই সময় এদের অত বেশি বাদ আছিল। তো দেখরা এরপরে ও দেখরা আরও আছে, ও দেখরা আর ওখানে দুইটা আছে, আমি দুইটারে বেগ দি গুড়িয়া দিছি, যদি বাসে অবশ্যই আপনারা লগে শেয়ার করমু। এরপরে ও দেখরা এখানে আছে দুই তিনটা, এরপরে ও দেখরা এখানেও দেখরা আরও দুইটা আছে, ও তো দেখছেন। আর এখানেও আপনার লগে আমি শেয়ার করছিলাম যে, তো ওখানেও আপনার লগে শেয়ার করছিলাম যে এখানের মাঝে ওই অসত্যটা আছে, বাট সহলটি রয়েছে এই অবস্থা, কারণ ওয়েদার বালা আসছিল না, যার কারণে এগুলো টিকানিও সম্ভব হয়েছে না। ও দেখরা আর ওখানে আমার দুইটা আমি ব্যাগ দিয়ে গুড়িয়া দিছি, যদি বাসে অবশ্যই শেয়ার করম আপনারা লগে। এরপরে ও দেখরা আরও, আর এখানেও একটা লাগের বড়ইর, ও দেখতে পারা আলহামদুলিল্লাহ। আর এখানেও তো আছে দুইটা মিষ্টি কুমড়া। তো এখানে আপনারা দেখরা আমি কিছু টমাটো হারভেস্ট করাম, এগুলা চেরি টমাটো, যার কারণে কুইক এগুলা রেডি হয়ে গেছে, আরও কয়েকদিন হারভেস্ট করছি। আর যেগুলো একটু বড়ো সাইজ যেগুলো সময় লাগে রেডি হইতে, তো যেগুলো রেডি হয়েছে ওগুলো আমি হারভেস্ট করাম। আর আপনারা দেখতে পারা আমি কেন কিতা কিতা হারভেস্ট করছি, কয়েকটা টমাটো আর কিছু শসা আর নাগামরিচ আমি হারভেস্ট করছি। তো আপনার লগে আমি একটা জিনিস আমি শেয়ার করি যে একটা বেশি ইম্পর্টেন্ট নাগামরিচের গাছের ক্ষেত্রে, আপনারা দেখতে পারছেন আমি কেন যে চারটা নাগামরিচ আমি রাখছি বীজের লাগি, এগুলো কিন্তু আমি প্রপার রেডি হওয়ার বাদে আমি হারভেস্ট করছি। তো প্রপার রেডি হওয়ার বাদে যদি আপনারা হারভেস্ট করুন, তো যে সময় আপনারা বীজ তো কি সারা করবা, প্রতিটা সারাও কিন্তু বেশি সময় লাগে না উঠতে, আর প্রতিটা সারাতে প্রতিটা বীজ থেকে কিন্তু মানে সারা হইব। আর আপনারা যদি এগুলা মানে একটু রেডি হওয়ার বাদও যদি এগুলা আনিয়া মানে বীজ থেকে সারা করতা চান, এগুলা কিন্তু অনেক সময় আছে জার্মিনেট হয় না, আর যদিও বা জার্মিনেট হয় অনেক সময় লাগে এগুলা উইতে মানে বীজ থেকে সারা করে যাইতে। ও কারণে আপনারা একটা জিনিস মনে রাখবা, লাউ হোক বা নাগামরিচ হোক, যে একটা আপনারা বীজের লাগি রাখবা, একটা প্রপার রেডি মানে না হওয়া পর্যন্ত আপনারা হারভেস্ট করবা না, আর এগুলা থেকে সারাও করবা না। তো আপনারা দেখতে পারা আমি কেন চারটা নাগামরিচ রাখছি নেক্সট ইয়ার সারা করার লাগে, আলহামদুলিল্লাহ নাগামরিচগুলো প্রপার রেডি হয়েছে। আর আপনারা দেখতে পারা কতটুক বড়ো সাইজ আলহামদুলিল্লাহ। তো আমি অক্টোবরের মাঝামাঝি সময় বা অক্টোবরের এন্ডে দিই আমি গাছ বীজ থেকে সারা করবো, আর ওগুলো আপনারা আমি শেয়ার করব। তো ওগুলো আছে আজকের ভিডিওর মাঝে। তো আপনারা দেখতে পারছেন আমি চারটা নাগামরিচ রাখছি, ওগুলো আমি অক্টোবরের এন্ডে দিই বা অক্টোবরের ২০ তারিখ ওরকম আমি ২০ থেকে সারা করবো, ওগুলো আপনার লগে আমি শেয়ার করবো। তো আমি আশা করছি আমার আজকে টিপসগুলো আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো এখানে রাখতে পারে আমার গাছের মাঝে ওখানে রয়েছে নাগামরিচ আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।